এর পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলন কি উদ্দেশ্যে সেটা আমি খুব স্বল্প কথায় আপনাদের কাছে ব্যাখ্যা করছি। সম্প্রতি আসানসোলের কুলটি এলাকায় গরু পাচারের সঙ্গে যুক্ত সেখানকার বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, বিজেপি বিধায়ক মানে এমএলএ অফ কুলটি বিধানসভা, তার ছেলে কেশব পোদ্দার টাকা তোলেন। গরু পাচার থেকে প্রতিদিন 4 লক্ষ টাকা করে মেলে, অর্থাৎ মাসে 1 কোটি 20 লক্ষ টাকা। আমি আমরা পরে আপনাদের সামনে ভিডিও ক্লিপিংও দেখাবো। তার কুলটি বিধানসভা এলাকার 2 বিজেপি নেতার, এটা তৃণমূল শুধু অভিযোগটা তুলে দিচ্ছে আপনাদের সামনে, কিন্তু অভিযোগ তৃণমূল আনছে না, 2 জন বিজেপি, যারা একজন হচ্ছে 3 নম্বর কুলটি 3 নম্বরের মণ্ডল সভাপতি এবং আরেকজন হচ্ছে ওই 3 নম্বর মণ্ডলের যিনি অবজারভার, তাদের কথোপকথনের অডিও আমরা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এবং প্রকারান্তরে আসানসোলের বিজেপি সভাপতি দিলীপ দে, তিনি প্রকারান্তরে কিন্তু কণ্ঠস্বরগুলো চিনতে পেরেছেন, সেটাও চাইলে আমাদের কাছে তার অডিও আছে, মানে ভিডিও ক্লিপিং আছে, আমরা দেখাতে পারি আপনাদের কাছে। সুতরাং আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমি নামগুলোও বলে দিচ্ছি। ওই 3 নম্বর মণ্ডলের কুলটির, কুলটি বিধানসভার 3 নম্বর মণ্ডলের সভাপতি বিজেপির কাঞ্চন সিনহা এবং 3 নম্বর মণ্ডলের ইনচার্জ বিভাস সিং, তাদের কথোপকথনের অডিওটা আমাদের কাছে এসেছে, আমরা সেটা জনসমক্ষে নিয়ে আসছি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে। তার কারণ খুব সুকৌশলে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তাদের আমাদের যেটা ইমেজ পার্টি সেটাকে ভাঙার জন্যে খুব সুপরিকল্পিতভাবে দিল্লি থেকে ক্রমাগত চক্রান্ত বাংলার প্রতি হচ্ছে। একদিকে অর্থনৈতিক বঞ্চনা, অন্যদিকে সিবিআই ইডি বেছে বেছে তৃণমূল নেতা এবং কর্মীদের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ভাবমূর্তিতে আঘাত করো। তাহলে আমার প্রশ্ন, এই যে গত সপ্তাহে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নেতা অমিত শাহ কলকাতায় এলেন, শিউড়িতে এসেছিলেন, বীরভূমে সভা করলেন, তারপর রাত্রিতে কলকাতাতে, তো উনি যে অনেক কথা বললেন, আমার তো প্রশ্ন একটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটা বাংলার মানুষ বিচার করবে, আপনাদের মাধ্যমে মানুষের কাছে যাবে, যে একদিকে অমিত শাহ নিজে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তার বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স গরু পাচারে জড়িত, আরেকদিকে বিজেপির নেতৃবৃন্দ জড়িত, এমএলএ জড়িয়ে যাচ্ছেন, তার ছেলে প্রত্যহ 4 লাখ টাকা করে তুলছেন কুলটিতে, অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে না, অভিযোগ করছে বিজেপির মণ্ডল সভাপতি এবং ইনচার্জ, আর বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছেন, অমিত শাহ পশ্চিমবাংলায় এসে হুঙ্কার দিচ্ছেন যে ওইটাকে ইস্যু করে উনি স্বপ্ন দেখছেন, দিবা স্বপ্ন 35টা বিধানসভা লোকসভায় আসন পাবেন পশ্চিমবাংলা থেকে। তাহলে আমাদের বক্তব্যটা অত্যন্ত পরিষ্কার, একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, একদিকে কেন্দ্রীয় সরকারের বিএসএফ থেকে শুরু করে কাস্টমস, যারা কিন্তু ওই বর্ডার লাইনটাকে যারা মেনটেন করে তারা জড়িত, খুব তো স্বরাষ্ট্রমন্ত্রক জড়িয়ে আছে, অর্থমন্ত্রক জড়িয়ে আছে ভারতবর্ষের, আরেকদিকে অর্থনৈতিক বঞ্চনা, আর বেছে বেছে তৃণমূল নেতাদের টার্গেট করো, তার কারণ 35টা আসন দরকার 2024 সালের মে মাসের নির্বাচনে, নইলে এমন কায়দায় তিনি বললেন যেন মনে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারটাই গঠন হবে না, এটা বাস্তব, কারণ ভারতবর্ষের অন্য রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ, 200 নিচে নেমে যাচ্ছে বিজেপি, আজকে তো এক্সপোজ হয়ে গেল, এবং এক্সপোজটা করছে কিন্তু বিজেপির নেতারাই, অভিযোগটা তাদের, আমরা শুধু আপনাদের মাধ্যমে জনসমক্ষে জিনিসটা নিয়ে আসলাম। প্রথমে অডিও ক্লিপিংটা একটু চালিয়ে দিন তো, আপনারা যদি একটু মাইনিউটলি শোনেন আপনারাও দেখতে পারেন, শুনতে পারবেন, দেখতে পারবেন।
रजुआ को कंधे पर हाथ लगती एगो चौरसिया सब सब गाय का काम करता है पूरा सारा पैसा केसर लेता है सब बोलते हैं। तो ये प्रचार कीजिए साले को अपने जाएगा जहन्नुम में। इसमें डॉक्टर पोदार भी मिलल है पैसा जब केसर पोदार लेता है तो डॉक्टर पोदार मिलल नहीं है सब पैसा तो वही उठाता है केसर उठाता है डॉक्टर पोदार मिलल नहीं है तो रजुआ को कंधे पर हाथ लग के फोटो खिंचवाता है सही 40,000 रोज मिलता है गाय का पैसा ही को सब पर होना चाहिए उसको कंचन इसको बोले क्या नाम है वो अच्छा जी पप्पा दा को भी बताए जू एगो चौरसी ना ये ऑडियो टारी माझामाझि गए भद्रलोक 4,00,000 করে পার দিয়ে অডিও ভাইরাল হওয়ার 1,20,000,000 মাসে একটু অডিও ভাইরাল হওয়ার যা পরে দেখা যা রা আপ কুলটি মন্ডল তিন কা প্রেসিডেন্ট কাঞ্চন সিনহা কা সাথ বাত কর রহে গো তস্করি কা লেকর যা আপকা আপ লোগ কা অ্যালিগেশন হ্যায় আপ লোগ কা এমএলএ কা লড়কা इसमें सरासर मिला हुआ क्या बोलिएगा। देखिए हम जिसको आग से देखे हैं उसी का बात करते हैं। उसमें एमएलए का लड़का जिसको टिकट दिया है जो वार्ड में लड़ा है वो उसका फादर को हम गाड़ी में गौ तस्करी का गाड़ी था गाड़ी में माल लोड था लेके जा रहा था इसका जानकारी हम कल 10-11 बजे विधायक कुलटी डॉक्टर अजय पोदार को दिए कि ऐसा ऐसा घटना घट रहा हमारे पार्टी का आदमी ऐसा काम कर रहा है तो आप इसको रोके अन्यथा हम जाके गाड़ी को रोकेंगे मारपीट करेंगे दंगा फसाद करेंगे जो करना होगा करेंगे। कौन कर रहा था इतो? वो 68 नंबर में खड़ा हुआ था उसका दर्जन है परिवार है वही लोग ले जाता है गाड़ी 7-8 गाड़ी करके ले जाता है गाय। 68 नंबर वार्ड का जो कैंडिडेट था क्या नाम है उसका? राजू है राजू। अच्छा वही करता है और एक तो ऑडियो हाँ अपना जो कारो कि बार थे बोल तृणमूल कॉग्रेस सामने नहीं आसचे अपन माध्यमे मानुषर सामने एवं अविलम्बे कुलटर बीजेपी विधायक अजय पोद्दार एवं तार छेले के अविलम्बे गिरफ्तार दाबी जानाच्छे एवं प्रॉपर इन्वेस्टिगेशन होक তদন্তকারী সংস্থা কি শুধু বেছে বেছে বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় টার্গেট তাই তার কাছে যাও? তাহলে ইডির কাজটা কি সিবিআইয়ের কাজটা কি? তারা তো যখন গরু পাচারের তদন্তে নেমেছেন তাদের বেছে বেছে এই জিনিসগুলো বাদ চলে যাচ্ছে কেন যে এক শুধুমাত্র যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল করে তৃণমূল কংগ্রেসকে টার্গেট করো? দিদি আপনি আমায় তো প্রশ্ন করলেন, আমি এটা কাউন্টার প্রশ্ন করবো, ইফ কাউন্টার প্রশ্ন না একটা তথ্য দেব। পশ্চিমবাংলায় বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণ করো, যেই আপনি ঝাড়খণ্ডে চলে যাবেন সেখানে দেখবেন শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেনের দিকে আক্রমণ, তার কাছে সিবিআইয়ের নোটিশ ইডির নোটিশ। আপনি পাশের রাজ্য যদি বিহারে চলে যান সেখানে বিরোধী বিজেপি বিরোধী লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব সিবিআই নোটিশ, তার বাড়িতে হানা দিল লালুপ্রসাদ যাদব রাবড়ি দেবীর বাড়ি। তার পাশের রাজ্য যদি যান উত্তরপ্রদেশ সেখানে অখিলেশ যাদব গত মাসেই এসেছিলেন তৃণমূলের সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তার বাড়িতে, তিনি তো বলে গেলেন আপনাদের যে এখানে কি হচ্ছে উত্তরপ্রদেশে তো হাফ অফ দ্য সমাজবাদী পার্টিকে অ্যারেস্ট করে নিয়েছে সিবিআই রেডি। আপনি দিল্লিতে যান বিজেপি বিরোধী আম আদমি পার্টি সেখানে মনীষ সিসোদিয়া উপমুখ্যমন্ত্রী জেলে,
সেখানে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী 10 ঘন্টা জুড়ে সিবিআই জেরা করছে। আপনি রাজস্থানে চলে যান, অশোক গেহলট রাজস্থানের কংগ্রেসী মুখ্যমন্ত্রী, তার দাদা সিবিআই এবং ডিচিডি পাচ্ছে। আপনি মহারাষ্ট্রে যান, সঞ্জয় রাউত কিছুদিন আগে মুক্তি পেলেন, নইলে সিবিআই জেলে, শরদ পাওয়ার তার কাছে ইডির চিঠি। আপনি চলে যান তেলেঙ্গানাতে, সেখানে চন্দ্রশেখর রায়ের মেয়ে কবিতা গত 2 মাসে 6 বার তাকে ইডি আর সিবিআই ডেকেছে। অর্থাৎ তাহলে নরেন্দ্র মোদীর সুরটা কি মিলে যাচ্ছে না? একদিকে কংগ্রেস মুক্ত ভারত, আরেক দিকে আঞ্চলিক দলগুলোই দেশের শত্রু, বেছে বেছে টার্গেট করো। তাই কি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট? এটা তো পরিষ্কার। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হিসেবে উঠে এসছেন সারা ভারতবর্ষে, নরেন্দ্র মোদীর পায়ের তলার মাটি কাঁপছে। তাই অমিত শাহের হুঙ্কার, 35টা আসন বাংলা থেকে চাই, নইলে সরকার হবে না, ওরা তো জানে ওটা দিবার স্বপ্নই থেকে যাবে। ওই বলেছিল না আগলে বার দোষো পার, 2 বছর হয়নি, আমি শুধু স্মরণ করিয়ে দিলাম। ওটা সিবিআই এবং ইডির কাজ খুঁজে বার করা, আমরা কেন চিঠি দেবো সিবিআই ইডিকে? ওটা তাদের কাজ, তদন্তকারী সংস্থা তারা। আরেকটা কথা আপনাকে এই প্রসঙ্গে আমি মনে করিয়ে দিচ্ছি, আমার পরে মনে হলো, বিএসএফ এর কমান্ডান্ট নামটা মনে আছে, সতীশ কুমার? এই গরু পাচার কাণ্ডে তো আমাদের কমপ্লেনের বেসিসে ইডি গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল, এই পশ্চিমবাংলায়। নামটা আবার বলে দিচ্ছি, বিএসএফ এর কমান্ডান্ট সতীশ কুমার। আমি কি ঠিক বলছি? শুধু মনে করিয়ে দিলাম, বলুন। সেটা সংসদীয় দল ঠিক করবে, সেটা সংসদীয় তো পার্টি আছে পার্লামেন্টে, ডেরেক ওব্রায়ন রাজ্যসভার নেতা তৃণমূল কংগ্রেসের, সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার নেতা, সংসদীয় পার্টি, পার্লামেন্টারি পার্টি উইল ডিসাইড। আমরা আপাতত এটা জনসমক্ষে নিয়ে আসছি যে বিজেপির এক পেশে রাজনীতি, এবং বিজেপি শুড বি এক্সপোজ বিফোর দ্য পিপল অফ দ্য স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কান্ট্রি। তার কারণ হচ্ছে ভাবমূর্তিতে কালি ছেটানো তো ছাড়া কোনো কাজ নেই, কারণ কোনো উন্নয়ন নেই তো বিজেপির, কী নিয়ে আসবে সামনে? শুধু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলা ছাড়া আর কোনো ইস্যু আছে নাকি? ওদের নিজেদের অ্যাচিভমেন্টটা কী? এই যে 9 বছর ধরে ভারতবর্ষের ক্ষমতায় রয়েছেন, মানুষ প্রশ্ন করবে না যে নরেন্দ্র মোদী তো বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি 2014 সালে, ইলেকশন ম্যানিফেস্টো তো ছিল, তাহলে তো 18 কোটি বেকারের চাকরি হওয়া উচিত ছিল। আরে যা চাকরি দিচ্ছে ঠিক হয়েছে, ভুল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তৃণমূল কংগ্রেস দিয়েছে, তার সরকার দিয়েছে, তুমি বিজেপি ল্যাজ নাড়ছো, তোমার তো 18 কোটি চাকরি দেওয়ার কথা ছিল, একটা শ্বেতপত্র প্রকাশ করে বলো যে কটা চাকরি পশ্চিমবাংলায় এসছে আর ভারতবর্ষে এসছে। আমরা তো ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, এ চ্যালেঞ্জটা জেপি নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদীর কাছে চ্যালেঞ্জটা রইল। মানুষ তো 2 হাত তুলে ভোট দাও বলবো, আর বছরে বছরে ভোট আসবে, আর নৃত্য করতে করতে গিয়ে ভোট দিয়ে আসবো, তা তো হতে পারে না। একদিকে বলছেন গো মাতা, তার পূজা করা উচিত, অন্যদিকে নিজেরাই গরু পাচারে যুক্ত, ক্ষমতায় আসেনি তাতেই এই চেহারা। বলুন। হ্যাঁ হ্যাঁ, কে 4 বছরে 42 কোটি টাকা করেছে? দেখুন, এ নিয়ে আমাদের জানা নেই কে ব্যক্তিগতভাবে কার বিরুদ্ধে কী মন্তব্য করছেন, সেটা আপনি যখন বললেন দলের নজরে এটা এলো, দল তদন্ত করবে। আমাদের কিছু, ওই যে বলছি আমি, টার্গেটে সবাই আছে, বিজেপি ছাড়া সবাই আছে। আমার একটা সাধারণ প্রশ্ন আছে, নারদকাণ্ডে যখন ওই গদ্দার অধিকারী, শুভেন্দু অধিকারীর কথা বলছি, হাত বাড়িয়ে টাকা নিচ্ছেন, নিজেও আবার স্বীকার করেছেন এত বড় নির্লজ্জ যে হ্যাঁ টাকাটা আমি নিয়েছিলাম, ওইটা ছাড়া আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, উনি বলছেন,
তাকে কেন এখনো পর্যন্ত ডাকা হচ্ছে না, কই প্রশ্নটা তো উঠছে না। এটা যদি আমি করি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব অন্যায় হবে কি? তাহলে নিরপেক্ষতাটা কোথায়? বিচারের বাণী কি নীরবে নিভৃতে কাঁদছে? আমার এটাই বক্তব্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। খবরটা আমাদের কাছেও এসছে খানিকক্ষণ আগে, মন্ত্রী শশী পাঁজা নারী শিশু কল্যাণ দপ্তরের, ইন্ডাস্ট্রি মিনিস্টারও উনি, কিন্তু নারী শিশু কল্যাণ, উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা সরকারের তরফে রেখেছেন। পার্টির তরফ থেকে একটা কথাই বলছি, প্রশাসন এবং পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা এবং ভরসা আমাদের আছে। পুলিশ প্রশাসন এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে এবং আজকেরই তো ঘটনা, সুতরাং পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের উপযুক্ত এবং কঠোর সাজার দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেখুন একটা ঘটনা কি হয়েছে, কলকাতায় খুব গরম পড়েছে, পশ্চিমবাংলায় এরকম গরম বহুকাল পড়েনি। ওনাকে জিজ্ঞাসা করুন, বলবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, বেশি বর্ষা হলে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আইন শৃঙ্খলা নিয়ে বিজেপির নেতা হয়েছেন বলার আগে একটু উত্তরপ্রদেশের দিকে তাকাবেন, পুলিশের ঘেরা টোপে হেলথ চেকআপে নিয়ে যাচ্ছে জেল থেকে, তার সামনে শুট আউট। কদিন আগের ঘটনা, 4 দিন না 5 দিন, উন্নয়ের ঘটনা, এটা পশ্চিমবাংলায় হয় না, এটা জেনে রাখবেন। মাফিয়া টাফিয়া সব আপনাদের দলেই থাকে, মদত দেন তারা বিজেপির ঝান্ডা নিয়ে, আপনি আমায় বলতে পারেন শক্তিগড়ের ঘটনা তুলতে পারেন, কার কোন পার্টির লোক কারা করলো একটু প্রকাশ করুন না, আমি শুভেন্দুবাবুকেই চ্যালেঞ্জ করছি। দেখুন এরমভাবে ব্যক্তিগতভাবে আমি স্তরে নেবে তা আমি কাউকে কোনো কথা বলবো না, ওকে আমি দীর্ঘদিন চিনি, তো রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সুতরাং আমি বলবো রাজনৈতিক মানুষ যদি হন রাজনৈতিক বক্তব্য রাখুন, অরাজনৈতিক কথাবার্তা বলে রাজনীতিতে হিরো হওয়ার চেষ্টা করবেন না। এ তো ওখানে বিজেপির মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কত বেশি করে গালাগালি করতে পারবে তার নাকি নম্বর বাড়বে, এ তো সেই প্রতিযোগিতায় নেমেছে। বাংলার মানুষ শেষ কথা বলে, বাংলার মানুষ জবাব দিয়েছে 2021 সালে, অপেক্ষা করুন, পঞ্চায়েতেও বাংলার মানুষ জবাব দেবে, লোকসভা নির্বাচনেও বাংলার মানুষ জবাব দেবে। আসলে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের কার সম্বন্ধে কি বলবো ইতিহাসটাই তো এরা জানে না, তার কারণ এই পঞ্চায়েত রাজটা শুরু, এটা কার ভাবনা? মহাত্মা গান্ধী, এবং প্রথম ভাবনাটা যেটা ওনার ছিল সেটা হচ্ছে দলহীন গণতন্ত্র। আমি আপনাদের জানার জন্য কথাটা বলছি, দলহীন গণতন্ত্র যেখানে কোনো দলের পতাকা থাকবে না। পশ্চিমবাংলায় 1954 সালে যখন ভূমি রাজস্ব মন্ত্রী, ল্যান্ড রিফর্মস মিনিস্টার এই অতীশ সিনহার কাকা বিমলচন্দ্র সিনহা, তিনি তো আইনটা তৈরি করেন এবং সেই মোতাবেক 1978 সালে, যদিও তখন বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রথম পঞ্চায়েত নির্বাচন হলো, সেখানে এই দলীয় পতাকা ব্যবহার হলো, নইলে মহাত্মা গান্ধীর যেটা পঞ্চায়েত আইডিয়া তাতে কিন্তু দলীয় পতাকা দলীয় রং থাকার কথা নয়, যার জন্যে দলহীন গণতন্ত্রের কথা বলেছেন। আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও চিন্তাধারায়, সেই জন্যই তো এই যাত্রা, যে সেটা হচ্ছে মানুষের পঞ্চায়েত গড়। দেখুন তো মহাত্মা গান্ধীর যে ভাবনা সেটাই রূপায়ণের দিকে এগোচ্ছে কেনা ব্যাপারটা, তার কারণ মধ্যিখানে তো বামেরা এটাকে পুরো পলিটিক্যালাইজ করে দিয়ে চলে গেছে 1978 সাল থেকে। নাহলে মহাত্মা গান্ধীর ভাবনায় যদি আপনি যান, যেখান থেকে পঞ্চায়েত রাজ শুরু, ভাবনাটাই তো মহাত্মা গান্ধীর, তাহলে সেখান থেকে এই কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পড়াশুনো না জানা, ইতিহাস না জানা,
কতগুলো লোকের মন্তব্য করে দেবে তারা, আর তার উপরে আমাদের কাউন্টার স্টেটমেন্ট করতে হবে, লজ্জা হয়। আগে লেখাপড়া করুন, ইতিহাসটা জানুন, এইটা অনুরোধ করব। বরঞ্চ আমি বলবো যে মহাত্মা গান্ধীর প্রকৃত যেটা আইডিয়া ছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে হেঁটেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পথে হাঁটছেন। মানুষের রাজ, মানুষের পঞ্চায়েত, মানুষ ঠিক করবে প্রার্থীকে, এদের কোনো ধারণা আছে? তাহলে তো এবার বলতে হবে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আপনারা যদি দেখেন, ওখানে দুটো পার্টি আছে, ডেমোক্র্যাট অ্যান্ড রিপাবলিকানস। তা দেখবেন দলের মধ্যে ওখানে নির্বাচন হয় যে দলের প্রেসিডেন্টের প্রার্থীটা কে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে হিলারি ক্লিনটনকে হারিয়ে দিলেন জো বাইডেন, দিয়ে জো বাইডেন ডেমোক্র্যাটদের প্রার্থী হলেন, তারপর তো ডোনাল্ড ট্রাম্পকে হারালেন রিপাবলিকানের। কিন্তু ওই যে দলীয় গণতন্ত্র, এটা তো তৃণমূলের অভ্যন্তরীণ গণতন্ত্র, কতটা মজবুত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটা প্রমাণ করে। তাহলে ওই অর্ধশিক্ষিত বিরোধী নেতৃবৃন্দ যারা বলছেন, অর্ধশিক্ষিত কথাটা আবার বলছি, আমি কিন্তু মহাত্মা গান্ধী থেকে আমেরিকান ফর্ম অফ ডেমোক্রেসির কথা নিয়ে এলাম। তা তারা কি অশিক্ষিত নাকি, নাকি ওখানে ভীষণ গোষ্ঠীদ্বন্দ্ব আছে? মানুষের জন্য পঞ্চায়েত গড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, তাই মহাত্মা গান্ধীর স্বপ্নকে সার্থকভাবে রূপায়িত করার জন্য। দেখুন, তৃণমূল ভবনে বসে আমি সাংবাদিক সম্মেলন করছি, আপনারা বলতে পারেন তাহলে কি কংগ্রেস লাইন, তৃণমূল কংগ্রেস? দেখুন, মহাত্মা গান্ধীর ছবি রয়েছে ওখানে। সুতরাং মহাত্মা গান্ধীর নীতি এবং আদর্শে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, আস্থা রাখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন এবং আস্থা রাখেন, তাই মানুষের পঞ্চায়েত এবং মানুষের পঞ্চায়েত রাজ তৈরি করার জন্যেই মানুষের কাছে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা স্বাগত জানাচ্ছি সেটাকে। বলুন, আর কিছু বলবেন? থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, নমস্কার।